সম্প্রতি সময়ে বলিউডের দর্শকপ্রিয় এবং আলোচিত একজন তারকা হলেন ক্রিশান পেরেরা। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, তবে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন, তার ফলে বলিউডের দর্শকপ্রিয় একজন তারকা হয়ে উঠেছেন তিনি। প্রসঙ্গত আপনারা সকলেই জানেন, গত 26 এপ্রিল দুবাইয়ের জেলখানা থেকে ছাড়া পেয়েছেন এই তারকা। মূলত গত 1 এপ্রিল দুবাইতে মাদক মামলায় ধরা গিয়েছিলেন এই তারকা, ঠিক তারপর তাকে দুবাইয়ের জেলে নেওয়া হয়। তবে প্রায় 25 দিন পর জেলখানা থেকে ছাড়া পেয়েছেন এই তারকা। তাছাড়া রিসেন্টলি এই তারকা জেলখানা থাকার কথা শেয়ার করলেন তার দর্শকদের সঙ্গে। প্রসঙ্গত সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ায় এই তারকা লিখেছেন, 3 সপ্তাহ 5 দিন সময় পার করার পর জেলখানায় তিনি একটি খাতা এবং কলম পেয়েছেন। তাছাড়া জেলখানায় তাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে গোসল করতে হয়েছে, পাশাপাশি টয়লেটের পানি দিয়ে কফি বানিয়ে খেয়েছেন এই তারকা। তাছাড়া মাঝে মাঝে অবশ্য বলিউড সিনেমা দেখেছেন তিনি। মূলত সম্প্রতি সময় জেলখানার অভিজ্ঞতা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এই তারকা। অন্যদিকে ক্রিশানের হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে। বর্তমানে এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তবে সেই কাজের ফাঁকে সম্প্রতি সময় মাদক মামলায় আটক হয়েছেন দুবাইতে এই তারকা। তাছাড়া রিসেন্টলি তদন্ত করে দেখা যায় ভারতীয় এই তারকাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে। তাছাড়া মাদকের সঙ্গে এই তারকার কোনো যোগসূত্র নেই, যার ফলে সম্প্রতি সময় দুবাইয়ের আদালত তাকে খালাস করেছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন, জেলখানায় থাকার অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ক্রিশান। তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।